যদি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে তুমি বনের পাখির কাছে হারিয়ে যাও, তবে সেখানেই তোমার সবচেয়ে বড় একটা ব্যর্থতা। জীবন সাজাও নামাজ দিয়ে, মন সাজাও ইমান দিয়ে, শরীরটাকে সাজাও নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাও ইসলামের দাওয়াত দিয়ে। জীবন থেকে এই পাঁচটি অভ্যাস সবসময় ঝেড়ে ফেলতে হবে। নাম্বার ১, অন্যের দয়া কামনা করা। নাম্বার ২, পরিবর্তনকে ভয় করা। নাম্বার ৩, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার ৪, নিজেকে ছোট মনে করা। অ্যান্ড নাম্বার ৫, অতিরিক্ত চিন্তা করা। জীবনে কখনো কারোর উপর নির্ভর করে থাকতে নেই, কারণ অন্ধকারে নিজের ছায়াও কিন্তু নিজেকে একা ফেলে চলে যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন, অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। কখনোই ভাববে না যে তুমি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা তোমাকে এভাবে তৈরি করেছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য, এবং তিনি কখনোই ভুল করেন না। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নিরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ তোমার ভেতরের শ্রেষ্ঠটাকে বের করে নিয়ে আসে। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দাও। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যস্থানে ফিরে যাবে, আর তোমার কাজের মাশুল শুধুমাত্র তোমাকে দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দাও আর সুন্দরভাবে বাঁচতে শিখো। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, শিখিয়ে দিও, বোকা বলিও না, বুঝিয়ে দিও, রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের একটা সুন্দর লক্ষণ। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা কিন্তু তোমারই হচ্ছে। মিথ্যে ভালোবাসার গাছের পাতার মতো, যা কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। আমি কখনো ব্যর্থ হইনি, আমি সফলতার কয়েক ধাপ এগিয়েছি মাত্র। একজন সফল ব্যক্তির সফলতার কারণ কিন্তু এটাই, সে অনেক পরিশ্রম করেছে, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই কখনো নিজেকে ব্যর্থ ভাবা ঠিক হবে না। মনে রাখবে, তোমার চলার পথে যত কঠিন বাধাই তুমি পাবে, ততই তোমার জীবনে উপরে উঠতে পারবে। জীবনে সফল হতে হলে ব্যর্থতা আসবে। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেদিনই তুমি সফল হয়ে যাবে। কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না। মনে রাখবে, তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তুমি হয়েই। তাই যা তুমি পারবে তা কিন্তু অন্য কেউ পারবে না। নিজের ভালো যদি তুমি নিজে না বুঝতে পারো, তাহলে দুনিয়ার কেউ তোমার ভালো বুঝতে পারবে না। সময়টা আজ হয়তো খারাপ, চেষ্টা করো, ভালো কাজ করো, একদিন তোমার কিন্তু ঠিক সময় আসবেই। যদি কাউকে ভুলেই যেতে হয়, ভুলে যাও, কিন্তু ভুলে যাওয়ার জন্য মনে রেখো না। এই চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে, কিন্তু খুব কম মানুষই শেষ সময় তোমার পাশে থাকবে। তোমায় ছেড়ে যারা ভালো আছে, তুমিও তাদের ছেড়ে ভালো থাকতে শেখো, এতেই তোমার ভালো। যদি তুমি অপেক্ষা করতে পারো, তবে একদিন ঠিকই দেখবে তোমার ভালো সময় আসবে। তুমি কাল যা করেছিলে, আজও যদি সে একই কাজ করো, তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে,
যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। মনে রাখতে হবে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও এইরকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না, হতে পারে দাবি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটি বড় মন আছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের দিকে খেয়াল রাখবে এবং নতুন কিছু করার চেষ্টা করবে, যেন এই নতুনত্বের মাঝে তুমি তোমার নিজের পরিচয়টা ফুটিয়ে তুলতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।